বিভিন্ন অবস্থানে
চন্দ্র যখন ডুববে তখন তার বিভিন্ন অবস্থানে শক্তির তারতম্য হবে। কোন শক্তির তারতম্য হবে? বৃহৎ শক্তি এবং অতি শক্তি। কিন্তু মোট শক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বিভিন্ন অবস্থানে মোট শক্তি ঠিক থাকবে কিন্তু বিভব শক্তি আর গতিশক্তির পরিবর্তন হবে। আমরা যাকে শক্তির সংরক্ষণ বলে থাকি, শক্তি সংরক্ষণ মানে হলো কোনো ঘটনা ঘটার পূর্বেও যত শক্তি আবার পরেও যদি যত শক্তি থাকে তখন আমরা বলি সেটার সংরক্ষণ। আবার বিভিন্ন অবস্থানে যদি সব সময় মোট শক্তি এক থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা বলবো যে এটা হলো শক্তি সংরক্ষণ। তো আমরা আমাদের আজকের আলোচনার বিষয়ে শরৎকের বিভিন্ন অবস্থানে আমরা সেই শক্তির যে পরিবর্তন, মোট শক্তির যে পরিবর্তন হবে না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই আলোচনাতে আমরা শুরুতে একটা শরৎদোলক দেখার চেষ্টা করব। একটা শরৎদোলক, শরৎদোলক কাকে বলে? শরৎদোলক তৈরি করতে গেলে আমাদের একটা ভারী বস্তু লাগবে। তোমরা খেয়াল করে থাকবে, আমরা সরাসরি শরৎদোলক যদিও বলি না কিন্তু দোলক বলে থাকে, দোলনা বলে থাকে। দোলনায় আমরা কী করি? দোলনায় আমরা একটা ভারী একটা বস্তুকে একটা সুতার এক প্রান্তে ঝুলিয়ে দিই, অপর প্রান্ত কোনো একটা দৃঢ় অবলম্বনে আটকে রাখি। সেটা ছাদ হতে পারে, সেটা গাছের ডাল হতে পারে, তাই তো? তো আমরা এরকম একটা ঝুলন বিন্দু নেব, সেই ঝুলন বিন্দু এখান থেকে একটা সুতার সাহায্যে আমরা একটা বস্তুকে ঝুলিয়ে দেব। যে বস্তুটা ঝুলিয়ে দেবো সেই বস্তুটা বলবো আমরা বল। ঝুলিয়ে দেওয়া বস্তুটাকে বলবো বল, এবং সেই বলটা হবে ভারী ভারী কিন্তু তার আয়তন একেবারে নগণ্য হবে। একটা সরল দোলক বলতে গেলে একটা বল হবে ভারী কিন্তু তার আয়তন খুবই নগণ্য হবে। তাহলে বলতো আমরা যে দোলনার কথা বলছি সেই দোলনাকে কিন্তু সরল দোলক বলা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে দোলনা ভারী ঠিকই কিন্তু সেটা কী অবস্থা থাকে, তার অনেক আয়তন থাকে। তাহলে এই বকটা হতে হবে ভারী কিন্তু আয়তন পাওয়া যাবে না। তার মানে আমাদের আলোচনার যে বিষয় সরল দোলক সেই সরল বাস্তবিকে পাওয়া যায় না, আমাদের কল্পনা মাত্র। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন ব্যবহৃত যে বস্তুগুলো আছে যা দোলকের মতো আচরণ করে সেটাকেই ধরে নিচ্ছি সরল দোলক, ঠিক আছে? এখন এই সরল দোলককে যে আমরা ঝুলিয়ে দিলাম, যে বকটা দিলাম, সেই বকটা ঠিক ভার কেন্দ্র, সেই ভার কেন্দ্র থেকে আমরা যদি এই ঝুলন বিন্দু দিই, ঝুলন বিন্দুটাকে আমরা কো নাম দেব, তাহলে সেই ক্ষেত্রে এই কো থেকে এই ভার কেন্দ্র, এই ভার কেন্দ্রের নাম যদি আমরা এ বিন্দু বলি তাহলে এই কো একে বলা হবে কার্যকরী দৈর্ঘ্য। কী বলা হবে? কার্যকরী দৈর্ঘ্য। এবং আমরা তখন এর নামে তাকে ডাকবো, তার মানে এর কিন্তু বলা হবে ও এ। তাহলে ও একে বলবো আমরা কার্যকরী দৈর্ঘ্য এবং তাকে আমরা এর নামে ডাক। এখন এই বকটাকে এখানে রেখে কিন্তু দোলানো যাবে না, দোলাতে গেলে একে কী করতে হবে? এর অবস্থানে পরিবর্তন করতে হবে। ধরো আমি সেই এ অবস্থান থেকে একটা দোলককে একটা বকটাকে আমি এখানে নিয়ে যাব, নিয়ে গেলে কি তার সাথে সাথে সুতার কি যাবে না, ওখানেই থাকবে? তা থাকবে না। সুতরাং যে অবস্থানে নিয়ে যাব আমরা সে অবস্থানেই যাবো। আমরা যদি একটা বাচ্চাকে দোলনায় দোল দিতে চাই তাহলে দোলনাটা যে সুতার সাহায্যে যে রশির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হবে সেই রশিটা তার সাথেই সাথেই যাবে। তার মানে ও এ অবস্থানে যে রশি ছিল সে অবস্থানের পরিবর্তনের কারণে বি বিন্দুতে চলে গেল, তাই তো? আমি এই বিন্দুর নাম দিলাম বি। এখন এ থেকে যখন বিতে নিয়ে গেলাম তখন এই বলটা আমি ধরো ছেড়ে দেইনি, ধরে রেখেছি। আচ্ছা ধরে যদি রাখি তাহলে সেই ক্ষেত্রে অবস্থানের পরিবর্তনের জন্যে এর মধ্যে একটা শক্তির পরিবর্তন ঘটে। আগে ছিল যে অবস্থানে, সে অবস্থানে বলা যায় যে এই ববের মধ্যে কোনো শক্তি ছিল না। অবস্থানের পরিবর্তনের কারণে এ থেকে যখন আমরা বিতে নিয়ে যাব তখন
শক্তি বিভব শক্তি আকারে সঞ্চিত থাকে কোন বিন্দুতে বলো তো? বিন্দু। ফলে এই বিন্দুতে যখন আমরা এই বলটাকে ছেড়ে দেব তখন সে কি করতে থাকবে বলো তো? বি থেকে এ এর দিকে আসতে থাকবে। আচ্ছা, বি থেকে এ এর দিকে আসলো যে এ আসার জন্য শক্তি পাইলো কোথা থেকে বলো তো? সেই শক্তি পাইলো আমরা যে এ থেকে বিতে নিয়ে গেলাম অবস্থানের পরিবর্তন করলাম, সেই পরিবর্তন করতে যে এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হলো সেই শক্তির কারণে সে বি থেকে এখন বিতে আসা শুরু করবে এ এর। তাহলে এই বি বিন্দুতে যে শক্তিটা সব শক্তিটা কোন শক্তি বলো তো? সব শক্তি বিভব শক্তি। তাহলে বি বিন্দু শক্তিটা কোন শক্তি বলো তো? বিভব শক্তি বলো তো। যে এই বি বিন্দুতে কি গতি শক্তি থাকবে? বি বিন্দুতে কি গতি শক্তি থাকবে? বি বিন্দুতে গতি শক্তি থাকবে না। কেন থাকবে না বলো তো? কারণ আমরা বি বিন্দু থেকে জাস্ট ওকে ছেড়ে দিচ্ছি, তাই নাকি? আচ্ছা, তাহলে এই বিভব শক্তি থেকে আমরা এখানে গতি শক্তি পাবো থেকে এই জায়গায় কি থাকবে না? কোনো গতি শক্তি থাকবে। তো এই বিভব শক্তিটা কত? বিভব শক্তিকে আমরা ইপি নামে ডাকছি। ইপি মানে হলো পটেনশিয়াল এনার্জি হিসেবে বলি আমরা বিভব শক্তি। এই বিভব শক্তিটা ইপি ইকুয়াল টু যদি আমরা পঞ্চম অধ্যায়ের অনুষ্ঠানে বলি তাহলে হবে এম জি এইচ। এইটা হবে বিভব শক্তির ফর্মুলা। যদি আমি পঞ্চম অধ্যায় অনুসারে বলি কাজ ক্ষমতা চ্যাপ্টার অনুসারে তাহলে সেক্ষেত্রে হবে এম জি এইচ। এমটা কি? এমটা হচ্ছে বলের বল, আর জি হলো অভিবর্ষ স্তর, এইচ হচ্ছে উচ্চতা। তোমাদের সমস্যা হয় এই এইচটা আসলে কোন পর্যন্ত? এইচটা হচ্ছে একে আমরা ভূমির লেভেল বিবেচনা করি, একে বলবো কি ভূমির লেভেল, আর বিটা হচ্ছে সে উপরের বিন্দু। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা বলি এখান থেকে এই পর্যন্ত তাহলে এই এই উচ্চতাটার নামই হলো এইচ। এইচ কোন পর্যন্ত বুঝতে পারছো? তাহলে এইচ হচ্ছে এর যে ভূমি লেভেল সেখান থেকে বি বিন্দু পর্যন্ত যে উচ্চতা তার নামই হচ্ছে এইচ। এখন এই এইচ বের করতে গেলে আমরা এই দিক থেকে সেই এইচ বের করতে পারবো না, আমাদেরকে তখন কী করতে হবে বি থেকে, বি থেকে আগের যে অবস্থান ছিল ও এ, এই ওকে আমরা ধরে থাকি সাম্য অবস্থা। এই ও এ কি বলা হয়? সাম্য অবস্থা। এই সাম্য অবস্থা পর্যন্ত বি থেকে যদি আমরা একটা রেখা অঙ্কন করি অর্থাৎ লম্ব অঙ্কন করি তাহলে এই বিন্দুর নাম ধরো আমি দিলাম এম বিন্দু। তাহলে এই এইচটা কত? সেই এইচকে আমরা তুলনা করতে পারি তার সাথে, সেটা হচ্ছে এ এর। দেখো সবাই বুঝলো কিনা? তাহলে এইচ ইকুয়াল টু কি বলতে পারি বলো? এ থেকে এম পর্যন্ত হচ্ছে এইচ। সবাই কি বুঝতে পারলা? এইচ এম পর্যন্ত। কিন্তু পরীক্ষায় তোমাদের যে সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে যে এই এ এম সরাসরি দেওয়া থাকবে না, না থেকে তোমাকে এই পর্যন্ত একটা অ্যাঙ্গেল দিয়ে রাখবে, যে অ্যাঙ্গেলের নাম আমরা বলবো কি থিটা। তোমাকে বলা হবে যে বি অবস্থানে যে আমরা নিয়ে গেলাম তাহলে সেই ক্ষেত্রে সে সাম্য অবস্থা থেকে বি পর্যন্ত যেতে গিয়ে একটা কৌণিক সরণের সৃষ্টি হবে, সেই কৌণিক সরণকে আমরা নাম রেখেছি কি দিয়ে? থিটা। তাহলে এই থিটাকে আমরা বলতে পারি কৌণিক সরণ তথা কৌণিক বিস্তারও বলা যায়। বিস্তার কেন বলবো? আমরা সর্বোচ্চ বি পর্যন্ত নিয়ে গিয়েছি, সর্বোচ্চ স্তরের নামে কিন্তু আমরা বলে থাকি বিস্তার, তাই তো? ইংলিশে আমরা যাকে বলি অ্যাম্প্লিটিউড। তাহলে এই থিটার যে স্মরণ হলো তোমাকে যদি সেই থিটা জানানো হয় এবং পাশাপাশি তোমাকে যদি ও বি অথবা ও এ দূরত্ব বলা হয়। আচ্ছা বলো তো, এর মানে যে আমরা ও এ বলছিলাম তাহলে এর মানে আবার কী বলা যায়? ও বিরুদ্ধ বলা যায়, তাই তো? কারণ ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব হবে ও থেকে বি পর্যন্ত একই দূরত্ব হবে। তাহলে আমরা ও বি জানলাম, ও এ জানলাম, জানা দরকার আমার কি এ এম পর্যন্ত জানা দরকার। আচ্ছা, এ এম সরাসরি বের করা যাবে না, আমরা আগে বের করে নেব কোনটা বলো তো? ও এম। আচ্ছা, এই ও এম যদি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ও বি এম একটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজে ও বি হল অতিভুজ, ও এম হচ্ছে কি ভূমি, আর এম বি লম্ব। আমরা তো এম বি বের করতে চাই না, আমরা বের করতে চাই ও এম তথা ভূমি। ভূমি বের করতে গেলে আমরা ত্রিকোণ
তাহলে আমরা এখন কি বলতে পারি যে cos থিটা ইকুয়াল টু OM ডিভাইডেড বাই কত OB, তাই তো? এইভাবে আমরা এখান থেকে কি বের করে নিতে পারি, OM বের করে নিতে পারি। আচ্ছা OM যদি বের করি তাহলে M A কিভাবে বের করব, তাহলে আমরা এই H এর পরিবর্তে কি লিখলাম বলতো, এই H এর পরিবর্তে AG AM লিখতে পারি, কিন্তু সেই AM আমাদের জানা থাকবে না। AM না AM জেনে আমরা জানলাম কোনটা বলতো, জানলাম হচ্ছে OM। তাহলে আমরা কি করতে পারি বলতো, এখানে এই AM কে এভাবে লিখতে পারি, OA মাইনাস OM। তাহলে বুঝতে পারো কিনা, আমরা এই AM এর পরিবর্তে কি লিখবো বলতো, OM মাইনাস OM। OA পর্যন্ত যেটা বললাম সে OA মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য যেটা তোমাদের দিবে উদ্দীপকে দেওয়া থাকবে, কিন্তু দেওয়া থাকবে না কোনটা, দেওয়া থাকবে না OM। তাহলে OM বের করে কি বুদ্ধি শিখলাম আমরা বলতো, OM এর পরিবর্তে কি লেখা যায় বলো, OM এর পরিবর্তে কি লেখা যায়, তাহলে OA মাইনাস OM এর পরিবর্তে লেখা যায় OA cos থিটা। লক্ষ্য করো এই যে এখানে খেয়াল করো OM, তার মানে OM পর্যন্ত কি লেখা যাবে খেয়াল করো, OM পর্যন্ত কি লেখা যাবে, OM ইকুয়াল টু OB cos থিটা। এখন এই OB আর OB এবং OA এই দুটো সমান, তার ঠিক সেই কারণে আমরা এখানে কি লিখতে পারি, OA cos থিটা। এই কারণে ওই OM ইকুয়াল টু কি বলেছি বলতো, OM পর্যন্ত আমরা OM ইকুয়াল টু বলেছি OA cos থিটা। তার মানে এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে OA কোণ নিতে পারি, OA কোণ নিতে পারি, কোণ নিলে কি হবে 1 মাইনাস cos থিটা। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এইভাবে ব্লক শক্তি নির্ণয় করতে পারো কিভাবে, অবনটাকে আমরা এম জি এইচ এ অবস্থা থেকে সেখান থেকে টেনে এই জায়গায় নিয়ে আসতে পারি, যে এম জির সাথে কার্যকরী দৈর্ঘ্য গুণন ওয়েটা কি, ওয়ে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, তাহলে আমরা এম জির সাথে কার্যকরী দৈর্ঘ্য গুণন করবো, ব্র্যাকেটের মধ্যে লিখবো 1 মাইনাস cos থিটা। সেটা কিন্তু দেওয়া থাকে বলতো, এই যে এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, সবাই বুঝতে পেরেছ? আমরা এভাবে ব্লক শক্তি নির্ণয় করতে পারি। এখন অনেক সময় করবে কি আরেকটা কথা শোনো, সেটা হচ্ছে এই থিটা দিবে না, আমরা তো cos থিটা, থিটা যদি দেওয়া থাকে এর ফর্মুলা দিয়ে বের করতে পারবো, কিন্তু থিটা অনেক সময় না দিয়ে তোমাকে বলবে যে এই এফ থেকে বি পর্যন্ত এটা একটা সরণ, রৈখিক সরণের ঘটনা বলবে, তাহলে ও থেকে বি এই পর্যন্ত তোমাকে ধরো একটা এক্স নাম আমি দিলাম, এই এক্স দিয়ে দেবো। আবার শোনো যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে এই থিটাটা পাওয়া জানা থাকলো তোমার কাছে, সেটা বলবো তোমাকে বলা হলো যে এখান থেকে এই পর্যন্ত এক্স পর্যন্ত তাকে স্মরণ ঘটানো হবে, সাম্য অবস্থা থেকে কত স্মরণ, এক্স পর্যন্ত স্মরণ ঘটানো হবে। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে যদি এই এক্স তোমার যদি জানা থাকে, ও বি যদি জানা থাকে, তাহলে কি ওএম বের করতে পারবো না, তাহলে কীভাবে বের করা হবে, কখন আমরা পিথাগোরাসের কাছে যেতে পারি, পিথাগোরাস যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সুতরাং পিথাগোরাস ব্যবহার করলে আমরা বলতে পারবো ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস সি এম বি স্কোয়ার, তাই তো? এইটা বলতে পারবো। আচ্ছা এইটা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে ও এম ইকুয়াল টু কত হবে, ও এম ইকুয়াল টু কত হবে, হবে ও বি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার, তাই তো? এর উপর একটা কি রুট হবে, সবাই কি বুঝতে পারলাম? তাহলে আমরা যদি দেখি যে এইটা অ্যাঙ্গেল দেওয়া নেই, আছে হচ্ছে সরণ এল বি অর্থাৎ রৈখিক সরণ দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এই ও এম এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কি বলতো, কি লিখতে পারি ও এম এর পরিবর্তে রুট ওভার ও বি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার, এই কথা লিখতে
তাহলে খেয়াল করো আমরা একটু চেঞ্জ করে এইটাকে সেকেন্ড প্রাইভেট দিব, এইটা দিব ফার্স্ট প্রাইভেট, এখানে সেকেন্ড প্রাইভেট। কী হলো তাহলে খেয়াল করো, ও এম এর পরিবর্তে যা লিখলাম সেটা হচ্ছে যে ও এম এর পরিবর্তে রুট ওভার ও বি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা বিভব শক্তি বি বিন্দুতে নির্ণয় করতে পারব। বি বিন্দুতে বিভব শক্তি হলো, কিন্তু তোমাদেরকে এর আগে আমি বলেছি যে বি বিন্দুতে গতি শক্তি কত হবে বলতো? জিরো। গতি শক্তি ই কে ইকুয়াল হবে জিরো। আচ্ছা, তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি, মোট শক্তি হবে আমরা সিদ্ধান্ত বলতে পারি যে একটা সরল দূরকের যদি সর্বোচ্চ বিস্তারে থাকে তাহলে তার সব শক্তি শক্তি বলতো বিভব শক্তি, ওইটাকেই বলি আমরা মোট শক্তি। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, ধরো এখন আমরা আসবো যে কথায়, সেটা হলো বি অবস্থান থেকে ছেড়ে দিব, দিয়ে অন্য অবস্থানে দেব, তাহলে একটু এগুলো আমরা মিশে দিই, পরিবর্তন করে নিব, নিয়ে আমরা বি থেকে এগুলো ছেড়ে দেব। লক্ষ্য করো আমরা এর আগে যে কাজ করেছি সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তি আলোচনা করেছি বি অবস্থানে। এখন বি অবস্থানে থাকবো না, আমি বি অবস্থানে বস্তুকে ছেড়ে দেব, বলটা ছেড়ে দেব, দিলে ধরো সে কোনো একটা সময় এইরকম একটা জায়গায় থাকবে, এই জায়গাটাকে আমি সি নামে ডাকছি, সি। তাহলে এই সি বিন্দুতে কোনো একটা সময় আসবে এবং সেই সি বিন্দুতে যখন থাকলো তখন কি এই কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে? হবে না, সবসময় কার্যকরী দৈর্ঘ্য একই থাকবে। আমরা এভাবেই সরলগুলো তৈরি করে নিব যাতে কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না। আচ্ছা বাবু, তো বি অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলে সি বিন্দুতে যখন আসবে তখন বিভব শক্তি কি একই থাকবে নাকি কমতে থাকবে? বিভব শক্তি কমতে থাকবে, তাহলে ওই শক্তি যাবে কোথায়? শক্তি তো সৃষ্টি বিনাশ নেই, তাহলে আমরা বলবো যে এই বিভব শক্তি আস্তে আস্তে কোন শক্তিতে রূপান্তরিত হবে? গতি শক্তিতে রূপান্তরিত হবে। আর সি এমন একটা অবস্থান যে বিন্দুতে বিভব শক্তিও থাকবে গতি শক্তিও থাকবে। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে সি বিন্দুতে কোন কোন শক্তি আছে বলতো? বিন্দুতে দুইটা শক্তি আছে, একটা হলো বিভব শক্তি আর একটা কি? গতি শক্তি। তাহলে আমরা এবার বি অবস্থান নয় আলোচনা করতে চাচ্ছি সি অবস্থান, তাহলে বলবো কি সি বিন্দুতে সিতে বিভব শক্তি বের করতে চাই। তাহলে সিতে বিভব শক্তি বের করলে তোমাদের বোঝার সুবিধা আছে, আমি সব কিছু লিখে দিলাম দিয়ে আমি এখানে বলব সি বিন্দুতে ইপি। আগে বলেছি বিভব শক্তিকে আমরা ইপি নামে ডাকবো, পটেনশিয়াল এনার্জি সেই কারণে। আচ্ছা, তাহলে এই সি বিন্দু যদি আমরা বিভব শক্তি বের করতে চাই, বিভব শক্তি সবসময় আগের যে অবস্থান একবারে শুরুতে যে অবস্থান সেটা ছিল কোথায়? এ। সেই এ অবস্থান থেকে কতটা উঁচুতে থাকলো সেইটাই হলো তার বিভব শক্তি। তাহলে ধরো এ আগে বলেছিলাম এ হচ্ছে ভূমি লেভেল, ভূমি লেভেল মানে এর শুরুটা হচ্ছে এ বিন্দু। তাহলে সি বিন্দুতে থাকা অবস্থায় তাকে যদি আমরা এখান থেকে একটা সরলরেখা অঙ্কন করি তাহলে নাম দিতে পারি, ধরো কি নাম দিতে পারি? আচ্ছা, এল না দিয়ে আমি এন নাম দিলাম। এন কেন নাম দিব? এল যেহেতু কার্যকরী দৈর্ঘ্যকে আগে তোমাদের দৈর্ঘ্য লিখে দিয়েছি সে কারণে আমি এ বিন্দুর নাম দিলাম এন বিন্দু। আচ্ছা, তাহলে দেখো তো যখন সে বি অবস্থানে ছিল তখন এই রেখাটা এই সরলরেখাটা এ বিন্দুতে পৌঁছায়, তথা আমরা বলতে পারি যে এ থেকে এম এরকম একটা হাইটে ছিল যখন ছিল বি অবস্থান, কিন্তু সি অবস্থানে থাকা অবস্থায় তার হাইটটা কোথায় কত হলো? এ থেকে হলো এম পর্যন্ত, বোঝা গেল? তাহলে আগে আমরা নাম দিয়েছিলাম যে এ থেকে এম এই পর্যন্তকে এইচের সাথে তুলনা করেছিলাম,
তাহলে এবার কে থেকে যদি এন বলি তাহলে আমরা তাকে কার সাথে তুলনা করতে পারি? তার সাথে তুলনা করতে পারি কি নামে? ওয়াই নামে, ইচ্ছা নামে। যে কোনো উপরে আমরা একে বলতে পারি। তাহলে এ থেকে এন পর্যন্ত আমি যে হাইটের নাম দিলাম সেটার নাম কত দিলাম বলো? ওয়াই। আচ্ছা, তাহলে সি বিন্দুতে ইপি কত হবে? সি বিন্দুতে ইপি, ইপি বের করতে গেলে সবসময় হাইটটা নিব আমরা ভূমি লেভেল থেকে। তাহলে বলতো ভূমি লেভেল থেকে এ থেকে সি বিন্দু বলা মানে হচ্ছে এ থেকে কোন হাইটে থাকা, এর অবস্থানে থাকা। ঠিক সেই কারণে এই জায়গায় আমরা এখন কি লিখব? এ এন লিখব। তাহলে সি বিন্দুতে ইপি ইকুয়াল টু কি হবে? এম জি ইনটু এ এন। আবার শোনো, এই এ এন দেওয়া থাকবে না। তোমাকে যদি এরকম কথা থাকে যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আগের মতন, ধরো সেই অ্যাঙ্গেলের নাম আগেরটা দিচ্ছিলাম সেটা, এখনকারটা নাম দেবো সেটা ড্যাশ। আগের নাম দিয়েছিলাম কত বলো? সেটা। আর এখন সেটার নাম দিচ্ছি ধরো এটা ড্যাশ। সে সাম্য অবস্থা থেকে সি অবস্থান পর্যন্ত সেটা ড্যাশে থাকে। আচ্ছা, তাহলে এবার কীভাবে বের করা দরকার বলো? এবার এ এন কীভাবে বের করা? আগের মতো তাহলে এ এন বের করতে গেলে আমরা এ এন এর পরিবর্তে কী লিখতে চাই? আমরা লিখতে চাই হচ্ছে ও এ মাইনাস ও এন, এটা লিখতে চাই। দেখো বুঝতে পারো কিনা, এ এন এ এন কে পাওয়ার জন্যে আমরা যেতে চাই ও থেকে এ, ঠিক আছে? ও থেকে এ, এখান থেকে যদি ও থেকে এন বাদ দেবে তাহলে আমরা কি পেয়ে যাবো? এ এন পাশে। এখন এই ও এন পাওয়ার জন্যে কার কাছে যেতে পারি? সেটা ড্যাশের কাছে। এই পূর্বে এর আগে আমরা দেখা দিয়েছি কি দেখা দিয়েছি বলো? তাহলে এখানে বলতে পারি ও এ মাইনাস ও এন এর পরিবর্তে ও এ কস থিটা ড্যাশ। আগে যেখানে অ্যাঙ্গেল ছিল থিটা, এখন সেখানে নাম হয়ে যাচ্ছে কি বলতো? থিটা ড্যাশ। তাছাড়া কি আর কোনো চেঞ্জ আছে? নাই। আমরা এখানে আর একটু এটাকে ছোট করার জন্য যে কাজ করতে পারি সেটা হচ্ছে এম জি ও এ কমন নিতে পারি, কমন নিলে ওয়ান মাইনাস কি হবে? কস থিটা ড্যাশ। তাহলে আমরা একটা ফর্মুলাকে এভাবে মুখস্থ রাখতে পারি যে যদি সর্বোচ্চ অবস্থান বিতে বলি তখন আমরা অ্যাঙ্গেলটা বিবেচনা করব কোন অ্যাঙ্গেল সেটা, আর যখন সি অবস্থান এই এ এবং বি এর মাঝে কোনো অবস্থান বলি তখন আমরা তার নাম দেব সেটা ড্যাশ। এইটুকু শুধু পরিবর্তন। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এখন বিক্ষোভ সূত্র হল, তাহলে এবার গতি সত্যি কত? এবার সি বিন্দুতে আমরা বের করতে চাই ই কে, এখানে কি ই কে থাকবে? ই কে কি থাকবে? ই কে অবশ্যই থাকবে। সেই ই কে কারণটা হলো সে বি অবস্থান থেকে সি অবস্থানের দিকে আসছে, তার হাইট কমে যাচ্ছে, কিন্তু হাইট কমে যাওয়ার সাথে সাথে বিলোপ শক্তি কমে যাচ্ছে, সেই শক্তিটা যাচ্ছে কোথায়? গতি শক্তি। আচ্ছা, এখন গতি শক্তি বের করার ফর্মুলা সবাই জানো, তাহলে এই ভিটা কি কোথার কার জন্য সৃষ্টি? এই ভি কি এ থেকে সিতে যাওয়ার জন্য সৃষ্টি হয় নাকি বি থেকে সিতে আসার জন্য ভি এর সৃষ্টি হয়? ভি এর সৃষ্টি বি থেকে কোথায় আসার জন্য? তার মানে আমরা বলতে পারি বি থেকে সিতে আসা যে কথা, এন থেকে এন এ আসা একই কথা, তাই তো? তার মানে এখন আমরা বলতে পারি যে এই গতি শক্তিটা সৃষ্টি হলো এফ বিন্দু থেকে এম বিন্দুতে, অর্থাৎ এতটুকু হাইট অতিক্রম করার কারণে, বোঝা গেল? তাহলে এই এম থেকে এন এটা যদি পেতে চাই, তোমাকে তো এর আগে আমি বলেছি যে এ এম পর্যন্ত এইচ, তাই কি না বলো? আবার এ থেকে এম এই পর্যন্ত ওয়াই দিয়েছে, ওয়াই। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে এই পর্যন্ত কত বলো তো? এইচ মাইনাস ওয়াই, এই পর্যন্ত হচ্ছে এইচ মাইনাস ওয়াই। সবাই কি বুঝতে পারলাম? তাহলে এবার গতি শক্তির সৃষ্টি হবে ওপর থেকে, কত ওপর থেকে আসার জন্যে? এইচ মাইনাস ওয়াই ওপর থেকে আসার জন্য। এই জন্য আমরা এখানে ফর্মুলা এখন চেঞ্জ করে দিতে পারি, দিয়ে এভাবে লিখতে পারি এল ভি স্কোয়ার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি ভি নট স্কোয়ার প্লাস টু জি এইচ মাইনাস ওয়াই, এই পর্যন্ত আমরা লিখতে পারি। এখন
এই ভি নট, ভি নট মানে কি? ভি নট মানে হচ্ছে বি অবস্থানে ওর গতি কত ছিল, বেগ কত ছিল। আচ্ছা, বি অবস্থানে কি কোনো বেগ ছিল শুরুতে? ছিল। তার মানে এই ভি নটের জায়গায় আমরা কি বসাতে পারি? ভি নটের জায়গায় আমরা জিরো বসাতে, জিরো। আচ্ছা, জিরো যখন থাকলো তখন এই জিরোর সাথে এই টুকু যোগ করা মানে কি হয়ে দেওয়া হবে? তো এইটুকু শুধু, অর্থাৎ টু জি এম এস মাইনাস ওয়াই, এই টু আর টু কেটে দাও, তাহলে কি হলো বলো তো? এম জি এইচ মাইনাস। লক্ষ্য করো, এইভাবে আমরা কি পেতে পারি? আমরা গতি শক্তি কি পেতে পারি? তাহলে গতি শক্তি বের করার ফর্মটা কেমন দাঁড়ালো? টি কে ইকুয়াল টু এম জি, সে কতটা হাইটে থাকলো চিন্তা করো তো। সে আগে বিয়োগ শক্তি সি বিন্দুতে বের করার সময় ছিল এর উচ্চতায়, কিন্তু বি থেকে সিতে আসতে গিয়ে তার উচ্চতা হলো এন থেকে কোন পর্যন্ত? এন পর্যন্ত। তার মানে আমরা এর আগে যেহেতু ও এন জানতাম, এরপরে ও এম জানতাম, তাহলে সেক্ষেত্রে এম এন কি বের করা সহজ নয় কি? তাহলে এম এন বের করা সহজ। এভাবে আমরা সি বিন্দুতে কি নির্ণয় করতে পারি? গতি শক্তি নির্ণয় করতে পারি। আর এই গতি শক্তি আর বিয়োগ শক্তির সমষ্টি তো আমরা বলি কি? মোট শক্তি। তাহলে সি বিন্দুতে আমরা যদি মোট শক্তি বের করি, তাহলে সেই ক্ষেত্রে মোট শক্তি ইকুয়াল টু কি হয়ে যাবে? ই ইকুয়াল টু হয়ে যাবে ই পি প্লাস ই কে। ঠিক আছে, অনুরূপভাবে আমরা এ বিন্দুর কথা বলতে পারি। এ বিন্দুর কথা বলতে গিয়ে দেখো আর আমাদের লাগবে না, আমরা এই পর্যন্ততে বলতে পারবো। এ বিন্দু মানে সে সরাসরি বি বিন্দু থেকে কোথায় চলে আসতে পারো? এ বিন্দুতে আসতে। আচ্ছা, বি বিন্দু থেকে এ বিন্দুতে আসা মানে এর থেকে কোন বিন্দুতে আসা? এ বিন্দুতে আসা, হাইটের দিক থেকে। ফলে এই এ বিন্দুতে আবার ভূমি লেভেল থেকে কোনো উচ্চতা থাকবে না। এই উচ্চতা না থাকার কারণে এ বিন্দুতে কোন শক্তি থাকবে না? বলো তো, থাকবে না। এ বিন্দুর মোট শক্তি হয়ে যাবে কোনটা? এ বিন্দুর মোট শক্তি হয়ে যাবে গতিশক্তি। তার মানে এবার এ বিন্দুতে বলতে গেলে এ বিন্দু ইকুয়াল টু এ বিন্দুতে আমরা ইপি বলতে গেলে এ এল এর যে মান ছিল সেটা থাকবে না, অর্থাৎ সে ভূমি লেভেল বিবেচনা করা হতে পারে, তার মানে এটা জিরো হয়ে যাবে। আর জিরো হওয়া মানে সব কিছুই কি হয়ে যাওয়া? জিরো হয়ে যাবে। এই কারণে এ বিন্দুতে ইপির মান কত হয়ে যাবে? জিরো। তাহলে গতিশক্তি কত হবে? গতিশক্তি শুধু এই জায়গায় চেঞ্জ, কোন জায়গায় চেঞ্জ বলো তো? এইচ মাইনাস ওয়াই দ্বারা এইচ। তার কারণটা হচ্ছে শেষ একেবারে বি থেকে কোথায় চলে আসছে? এতে চলে আসছে। আমরা এর বি থেকে এতে আসা মানে এর থেকে এতে আসা, যার উচ্চতার নাম দিয়েছিলাম আমরা এইচ। তাহলে এইচ নাম দিলে তখন এটাই ইকুয়াল টু হয়ে যাবে এম জি এইচ। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম শক্তি বের করার পঞ্চম অধ্যায়, অর্থাৎ কাজ শক্তির ক্ষমতা এই অধ্যায় অনুসারে। কিন্তু যদি এই ঘটনাগুলা যদি এইভাবে না দিয়ে তোমাকে অন্যভাবে দিতে পারে কীভাবে সেটা শুনে, এখন আমরা চলে আসছি অষ্টম অধ্যায়। সেই অষ্টম অধ্যায়ে পর্যাবৃত্ত গতি এইটা অনুসারে আমি একে ব্যাখ্যা দিতে চাই। তাহলে দেখি কীভাবে হয়। যেহেতু এই টপিক্সটা তোমাদের দুই অধ্যায়ে আছে, সেক্ষেত্রে দুই অধ্যায়ে মান বিভিন্ন মান দেওয়ার কারণে আমরা এই ফর্মুলাগুলোকে একটু চেঞ্জ করে লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো আবার খেলো, তাহলে আমি তা সরলতরক তোমাদের দেখাচ্ছি, আবারও সরলতরক আঁকাচ্ছি। দেখো এইটাকে বলছিলাম কি অবস্থান, এখান থেকে পর্যাবৃত্ত গতি এই অধ্যায়ের সাথে মিল রেখে বলতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সেটার মিল রাখতে গিয়ে আমি আমার কাজ ছিল। আচ্ছা, তাহলে শোনো, এই কেউ অবস্থান থেকে বক্তাকে আমরা কোথায় দিয়ে গেছি? প্রিয় অবস্থানে দিয়ে গেছি। এখন এই নিজেকে একটা জিনিস চিন্তা করো,
অ্যাঙ্গেল এখানে তৈরি হয়েছে কত? থিটা। থিটা অ্যাঙ্গেল তৈরি হবে থিটা। আচ্ছা সেই অ্যাঙ্গেল আমি এখান থেকে যদি এই পর্যন্ত একটা লম্বটা নিই, এর আগে নাম দিয়েছিলাম কি এম, এবং এম থেকে বি এর নাম দিয়েছিলাম কি বলতো এক্স। আচ্ছা এটা কি একটা সমবাহু ত্রিভুজ না? আচ্ছা সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই এক্স কিন্তু লম্ব আর এটা হচ্ছে থিটা, আর ও থেকে বি এটা কিন্তু কার্যকরী দৈর্ঘ্য বলছিলাম, তাই তো? আচ্ছা আমি যদি এই সমবাহু ত্রিভুজ থেকে সাইনের কাছে যাই তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু কি বলা হবে? লম্বর ডিভাইডেড বাই প্রতিভুজ। তার মানে প্রতিভুজ কি? প্রতিভুজ। তার মানে এক্স ইকুয়াল টু বলা যায় ও বি সাইন থিটা। সাইন থিটা এখন শুনো, এই ও বি সাইন থিটা যে ফর্মুলা বললাম সেই ও বি সাইন থিটা হচ্ছে এই সরল দূরকের সরণের রাশিমাল। এটাকে বলা হয় কি? সরল। উল্টা সেটা বলো তো এক্স ইকুয়াল টু ও বি সাইন থিটা। এখন এই থিটাকে আমরা আর একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কিভাবে লেখা যায়, থিটার জায়গায় ওমেগা টি লেখা যায়। আচ্ছা ওমেগা কোথায় থেকে আসবে? ওমেগা টি আমরা জানি কৌণিক বেগ হচ্ছে ওমেগা, কৌণিক বেগ হলো ওমেগা, এবং সেই ওমেগা এইভাবে লেখা যায় ওমেগা ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টি। ধরো বি অবস্থান থেকে এ অবস্থানে এই সরলরেখার বক্রতা আসবে, তাহলে বি থেকে এতে আসতে একটু সময় লাগবে, সেই সময়ের নাম আমরা তাহলে দিতে পারি কি ডি, এবং বি থেকে এতে আসতে গেলে যে অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে সেই থিটাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে একক সময়ে সরণ হয়ে যাবে, আর সেই একক সময়ে সরণ দিয়ে আমরা দিতে পারি। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো থিটা ইকুয়াল টু এখান থেকে আমরা কী লিখতে পারি? ওমেগা। এই কারণে এক্স ইকুয়াল টু কী লেখা যাবে? সাইন ওমেগা। তবে মনে রাখতে হবে যে ওমেগাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু টু পাই ডিভাইডেড বাই বড় হাতের টি। অর্থাৎ একটি পূর্ণ পর্দায় সম্পূর্ণ করতে যে সময় লাগে বা একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে সেই সময়কে আমরা বলে থাকি বড় হাতের টি। আচ্ছা তাহলে বড় হাতের টি বললে বলো তো এর অবস্থান বি থেকে এ অবস্থানে আসলে তো বড় হাতের টি হবে না, একটা পূর্ণ দোলন হবে কি? সরলরেখার একটা পূর্ণ দোলন মানে হলো বি থেকে এতে এসে আবার তাকে এদিকে আসবে, এসে আবার সে ঘুরে এখান থেকে কোথায় যাবে? বি তে যাবে। আচ্ছা তাহলে বলো তো বি থেকে এতে আসলো, এ থেকে ধরো এই বিন্দু ডি, ডি তে আসলো, ডি তে আসলো, ডি থেকে আবার এতে গেল, এ থেকে আবার কোথায় গেল? বি তে। তাহলে এরকম চারটা যদি থিটার পরিমাণ হয় ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে সেই ক্ষেত্রে সেই সময়ের নাম আমরা কি বলছি? দোলনকাল। বরাবরের কি মানে হলো বি থেকে ডিতে আসতে হবে, বি থেকে ডিতে আসতে গিয়ে কয়টা থিটা হচ্ছে দেখো, চার দুইটা, এই থিটা এবং এই পাশে আরেকটা, আবার ডি থেকে এ, এ থেকে ডি, আরো দুটো থিটা, এরকম চারটা থিটার পরিমাণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সময়ের নাম বলবো আমরা কি? দোলনকাল বা পর্যায়কাল। বোঝা গেল? তাহলে ওই ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওমেগার পরিবর্তে লিখতে পারি টু পাই ডিভাইডেড বাই বড় হাতের টি, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা এখন দেখো সরণ যদি হয় এক্স তাহলে সেই ক্ষেত্রে ভি কত হতে পারে? আমরা ভি কীভাবে বের করতে পারি? ভি বের করতে গেলে আমরা সময় ডেরিভেটিভ যদি করি ডি এক্স ডি টি এই কথা যদি লিখতে পারি তাহলে সেই ক্ষেত্রে কী নির্ণয় হয়ে যাবে বলো তো? বেগ নির্ণয় হয়ে যাবে। আচ্ছা বেগ কেন শেখাচ্ছি? ওই যে আমরা বলছিলাম যে অবস্থানের চেঞ্জের কারণে সেখানে বেগের কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বেগের চেঞ্জ হওয়া মানে গতিশক্তি চেঞ্জ হয়ে যাবে, গতিশক্তি মানে তো হাফ এম বি স্কয়ার। এই কারণে আমরা এখানে দুটো কথা মানে বলার চেষ্টা করছি, একটা হলো এক্স আর একটা হলো কি? আচ্ছা তাহলে এই ভি ইকুয়াল টু কত হবে বলো তো? এই ভি ইকুয়াল টু কত হবে? একে ডেরিভেটিভ করলে কি হয় দেখো, সাইনের সাইনের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি লেখা যায় বলতো? সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি লেখা যায়? কস লেখা যায়, তাই তো? তাহলে কস কি লিখবো আমরা? টু পাই ডিভাইডেড বাই টি, টি টু টি।
হলো কি আর একটু চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করো, এটা সাইন সরাসরি সাইন সাইন টি নাই, টি এর সাথে আবার কি আছে টু পাই ডিভাইডেড বাই টি আছে, তার মানে তখন এই জায়গায় আবার টু পাই ডিভাইডেড বাই কি হবে টি হবে। আমাদের মূল ফর্মুলা ছিল এরকম যে সাইন এম এক্স, সাইন এম এক্স বা ডিফারেন্সিয়েশন করলে হয় এম কস এম এক্স, ঠিক সেই কারণে ওই এম এর পরিবর্তে আমরা লিখলাম টু পাই ডিভাইডেড বাই টি, বোঝা গেল? তাহলে আমরা এই সরল দূরকের বিভিন্ন অবস্থান বলতে যে এক্স এর কথা বলতে পারি এবং সেখানে ভি এর কথা বলতে পারি, সেই এক্স এর পরিবর্তে আমরা এ ফর্মুলা লিখবো আর ভি এর পরিবর্তে এ ফর্মুলা লিখবো, ঠিক আছে? আচ্ছা, একে আর একটু সংক্ষিপ্ত আকারে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে কি পি ইকুয়াল টু বলবো আমরা হাফ কে এক্স স্কোয়ার, কি বলবো কি পি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, আর ই কে ইকুয়াল টু কি বলবো, ই কে ইকুয়াল টু তাহলে কি হবে হাফ এ ভি স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের দুইটা ফর্মুলা বিভব শক্তি এবং গতি শক্তি, তাহলে ই পি বের করবো আমরা হাফ কে এক্স স্কোয়ার থেকে ই কে বের করবো কোন ফর্মুলা দিয়ে হাফ এম ভি স্কোয়ার, বোঝা গেল? তাহলে এই এক্স জানতে গেলে তাহলে আমাদের এরকম ফর্মুলার কাছে যেতে হবে আর ভি জানতে গেলে তাহলে আমাদের এই ফর্মুলার কাছে যেতে হবে, বোঝা গেল? এই হলো দুই অধ্যায় থেকে আমরা বিভব শক্তি গতি শক্তি বের করতে পারি এবং এদের যোগফল করলে হবে মোট শক্তি, ঠিক আছে? তাহলে আমাদের যে পর্যন্ত করা হলো বাসায় গিয়ে তোমরা আরো প্র্যাকটিস করবা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এক্স মাইনাস ওয়াই দ্বারা এইচ, তার কারণটা হচ্ছে শেষ একেবারে বি থেকে কোথায় চলে আসছে, এ তে চলে আসছে, আমরা এ এর বি থেকে এ তে আসা মানে এর থেকে এ তে আসা, যার উচ্চতার নাম দিয়েছিলাম আমরা এইচ, তাহলে এইচ নাম দিলে তখন এটাই ইকুয়াল হয়ে যাবে এম জি এইচ। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম শক্তি বের করার পঞ্চম অধ্যায় অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায় অনুসারে, কিন্তু যদি এই ঘটনাগুলো যদি এইভাবে না দিয়ে তোমাকে অন্যভাবে দিতে পারে কীভাবে সেটা শুনে, এখন আমরা চলে আসছি অষ্টম অধ্যায়, সেই অষ্টম অধ্যায়ে পর্যাবৃত্ত গতি এইটা অনুসারে আমি একে ব্যাখ্যা দিতে চাই, তাহলে দেখি কীভাবে হয়। যেহেতু এই টপিকসটা তোমাদের দুই অধ্যায়ে আছে, সেক্ষেত্রে দুই অধ্যায়ে মান বিভিন্ন মান দেওয়ার কারণে আমরা এই ফর্মুলাগুলোকে একটু চেঞ্জ করে লিখতে পারবো, কীভাবে লিখতে পারবো আবার খেলো, তাহলে আমি তা সরলতরক তোমাদের দেখাচ্ছি, আবারও সরলতর তাকাচ্ছি, দেখো এইটাকে বলছিলাম কি অবস্থান, এখান থেকে আচ্ছা তাহলে খেয়াল করো আমি এই এ অবস্থান থেকে উঠে নিয়ে আসলাম, এ অবস্থানের নাম দিলাম ধরো বি, লক্ষ্য করো এখন আমরা পর্যাবৃত্ত গতি এই অধ্যায়ের সাথে মিল রেখে বলতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা সেটার মিল রাখতে গিয়ে আমি ওইটাই পারে আমার কাজ ছিল তোমার একজন, আচ্ছা তাহলে শোনো এই এ অবস্থান থেকে বক্তাকে আমরা কোথায় নিয়ে গেছি, বি অবস্থানে নিয়ে গেছি, ত্রিভুজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই এক্স কিন্তু লম্ব আর এটা হচ্ছে থিটা, আর ও থেকে বি এটা কিন্তু কার্যকরী দৈর্ঘ্য বলছিলাম, তাই তো? আচ্ছা আমি যদি এই সমকোণের ত্রিভুজ থেকে সাইনের কাছে যাই তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু কি বলা হবে, লম্ব ডিভাইডেড বাই অধিভুজ, তার মানে অধিভুজ কি অধি, তার মানে এক্স ইকুয়াল টু বলা যায় ও বি সাইন থিটা। এখন শোনো এই ও বি সাইন থিটা যে ফর্মুলা বললাম সেই ও বি সাইন থিটা হচ্ছে এই সরল দূরকের সরণের রাশিমাল, এটাকে বলা হয় কি সরণ, উল্টা সেটা বলো তো এক্স ইকুয়াল টু ও বি সাইন থিটা। এখন এই থিটাকে আমরা আর একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কিভাবে লেখা যায় থিটার জায়গায় ওমেগা টি লেখা যায়। আচ্ছা
ওমেগা কোথায় থেকে আসলো? ওমেগা আমরা জানি কৌণিক বেগ হচ্ছে ওমেগা, কৌণিক বেগ হলো ওমেগা, এবং সেই ওমেগা এইভাবে লেখা যায় ওমেগা ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টি। ধরো বি অবস্থান থেকে এ অবস্থানে এই সরল দোলকের বলটা আসবে, তাহলে বি থেকে এতে আসতে একটা সময় লাগবে, সেই সময়ের নাম আমরা তাহলে দিতে পারি কি টি, এবং বি থেকে এতে আসতে গেলে যে অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে সেই থিটাকে যদি টি দিয়ে ভাগ করি তাহলে একক সময়ের সরণ হয়ে যাবে, আর সেই একক সময়ের সরণ দিয়ে আমরা দিতে পারি। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো সেটাই করবে, এখান থেকে আমরা কি লিখতে পারি ওমেগা, এই কারণে এক্স ইকুয়াল টু কি লেখা যাবে ওমেগা সাইন ওমেগা। তবে মনে রাখতে হবে যে ওমেগাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু টু পাই ডিভাইডেড বাই বড় হাতের টি, অর্থাৎ একটি পূর্ণ পর্দায় সম্পূর্ণ করতে যে সময় লাগে বা একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে সেই সময়কে আমরা বলে থাকি বড় হাতের টি। আচ্ছা তাহলে বড় হাতের টি বললে বলো তো এর অবস্থান বি থেকে এ অবস্থানে আসলে তো বড় হাতের টি হবে না, একটা পূর্ণ দোলন হবে কি? সরল দোলকের একটা পূর্ণ দোলন মানে হলো বি থেকে এতে এসে আবার তাকে এদিকে আসবে, এসে আবার সে ঘুরে এখান থেকে কোথায় যাবে বি তে যাবে। আচ্ছা তাহলে বলো তো বি থেকে এতে আসলো, এ থেকে ধরো এই বিন্দু ডি, ডি তে আসলো, ডি তে আসলো, ডি থেকে আবার এতে গেল, এ থেকে আবার কোথায় গেল বি তে, তাহলে এরকম চারটা যদি থিটার পরিমাণ হয় ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে সেই ক্ষেত্রে সেই সময়ের নাম আমরা কি বলছি দোলনকাল। বরাবরের কি মানে হলো বি থেকে ডি তে আসতে হবে, বি থেকে ডি তে আসতে গিয়ে কয়টা থিটা হচ্ছে দেখো চার দুইটা, এ থিটা এবং এ পাশে আরেকটা থিটা, আবার ডি থেকে এ থেকে ডি আরো দুটো থিটা, এরকম চারটা থিটার পরিমাণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সময়ের নাম বলবো আমরা কি দোলনকাল বা পর্যায়কাল। বোঝা গেল? তাহলে ওই ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওমেগার পরিবর্তে লিখতে পারি টু পাই ডিভাইডেড বাই বড় হাতের টি, এইভাবে আমরা লিখতে। আচ্ছা এখন দেখো সরণ যদি হয় এক্স তাহলে সেই ক্ষেত্রে ভি কত হতে পারে, আমরা ভি কীভাবে বের করতে পারি, ভি বের করতে গেলে আমরা সময় ডেরিভেটিভ যদি করি ডি এক্স ডি টি এই কথা যদি লিখতে তাহলে সেই ক্ষেত্রে কী নির্ণয় হয়ে যাবে বলো তো বেগ নির্ণয় হবে। আচ্ছা বেগ কেন শেখাচ্ছি, ওই যে আমরা বলছিলাম যে অবস্থানের চেঞ্জের কারণে সেখানে বেগের কী হয়ে যাবে চেঞ্জের দরকার, বেগের চেঞ্জ হওয়া মানে চেঞ্জের দরকার গতিশক্তি মানে তো হাফ এম বিস করে, এই কারণে আমরা এখানে দুটো বর্তমান বলার চেষ্টা করছি, একটা হলো এক্স আর একটা হলো বি। আচ্ছা তাহলে এই বি ইকুয়াল টু কত হবে বলো তো, এই বি ইকুয়াল টু কত হবে, একে ডেরিভেটিভ করলে কি হয় দেখো সাইনের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি লেখা যায় বলো তো, সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি লেখা যায় আমাদের মূল ফর্মুলা ছিল এরকম যে সাইন mx sin mx তা ডিফারেন্সিয়েশন করলে হয় m cos mx, ঠিক সেই কারণে ওই m এর পরিবর্তে আমরা লিখলাম 2 pi divided by t। বোঝা গেল? তাহলে আমরা এই সরল দোলকের বিভিন্ন অবস্থান বলতে যে x এর কথা বলতে পারি এবং সেখানে v এর কথা বলতে পারি, সেই x এর পরিবর্তে আমরা এই ফর্মুলা লিখবো আর v এর পরিবর্তে এই ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা একে আর একটু সংক্ষিপ্ত আকারে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে কি p ইকুয়াল টু বলবো আমরা হাফ কে এক্স স্কয়ার, কি বলবো p ইকুয়াল টু হাফ এক্স স্কয়ার, আর কে ইকুয়াল টু কি বলবো কে ইকুয়াল টু তাহলে কি হবে হাফ কে ভি স্কয়ার, তাই তো? তাহলে আমাদের দুইটা ফর্মুলা বিভব শক্তি এবং গতি শক্তি, তাহলে p বের করবো আমরা হাফ কে
এক্স স্কোয়ার থেকে ই কে বের করব ফর্মুলা দিয়ে হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই এক্স জানতে গেলে তাহলে আমাদের এরকম ফর্মুলার কাছে যেতে হবে, আর ভি জানতে গেলে তাহলে আমাদের এই ফর্মুলার কাছে যেতে হবে। বোঝা গেল? এই হলো দুই অধ্যায় থেকে আমরা বিয়োগ শক্তি গতি শক্তি বের করতে পারি এবং এদের যোগফল করলে হবে মোট শক্তি। ঠিক আছে, তাহলে আমাদের যে পর্যন্ত পড়া হলো বাসায় গিয়ে তোমরা আরও প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এক্স মাইনাস ওয়াই দ্বারা এইচ, তার কারণটা হচ্ছে শেষ একেবারে বি থেকে কোথায় চলে আসছে, এ তে চলে আসছে। আমরা এ এফ বি থেকে এ তে আসা মানে এফ থেকে এ তে আসা, যার উচ্চতার নাম দিয়েছিলাম আমরা এইচ। তাহলে এইচ নাম দিলে তখন এটাই ইম্পর্টেন্ট হয়ে যাবে এম জি এইচ। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম শক্তি বের করার পঞ্চম অধ্যায় অর্থাৎ কাজ শক্তির ক্ষমতা এই অধ্যায় অনুসারে। কিন্তু যদি এই ধারণাগুলা যদি এইভাবে না দিয়ে তোমাকে অন্যভাবে দিতে পারে কীভাবে সেটা শুনবে। এখন আমরা চলে আসছি অষ্টম অধ্যায়, সেই অষ্টম অধ্যায়ে পর্যাবৃত্ত গতি এইটা অনুসারে আমি একে ব্যাখ্যা দিতে চাই। তাহলে দেখি কীভাবে হয়। যেহেতু এই টপিকটা তোমাদের দুই অধ্যায়ে আছে, সেক্ষেত্রে দুই অধ্যায়ে মান বিভিন্ন মান দেওয়ার কারণে আমরা এই ফর্মুলাগুলোকে একটু চেঞ্জ করে লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো আবার খেলব, তাহলে আমি তার সরল দলক তোমাদের দেখাচ্ছি, আবারও সরল দলক আঁকাচ্ছি। দেখো এইটাকে বলছিলাম কি অবস্থান, এখান থেকে পর্যায়বৃত্ত গতি এই অধ্যায়ের সাথে মিল রেখে বলতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা সেটার মিল রাখতে গিয়ে আমি আমার কাজ ছিল। আচ্ছা তাহলে শোনো, এই কেউ অবস্থান থেকে বক্তাকে আমরা কোথায় নিয়ে গেছি, প্রিয় অবস্থানে নিয়ে গেছি। এখন এই নিতে গিয়ে একটা জিনিস চিন্তা করো তো, অ্যাঙ্গেল এখানে তৈরি হয়েছে কত, ঠিক আছে অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা সেই অ্যাঙ্গেল আমি এখান থেকে যদি এই পর্যন্ত একটা লম্বটা নিই, এর আগে নাম দিয়েছিলাম কি এম, এবং এম থেকে বি এর নাম দিয়েছিলাম কি বলতো এক্স। আচ্ছা এটা কি একটা সমমানের ত্রিভুজ না? আচ্ছা সমবলের ত্রিভুজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই এক্স কিন্তু লম্ব আর এটা হচ্ছে থিটা, আর ও থেকে বি এটা কিন্তু কার্যকরী দৈর্ঘ্য বলছিলাম, তাই তো? আচ্ছা আমি যদি এই সমবলের ত্রিভুজ থেকে সাইনের কাছে যাই তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু কি বলা হবে, লম্ব ডিভাইডেড বাই প্রতিভুজ। তার মানে প্রতিভুজ কি, তার মানে এক্স ইকুয়াল টু বলা যায় ও বি সাইন থিটা। সাইন এখন শুনো, এই ও বি সাইন থিটা যে ফর্মুলা বললাম সেই ও বি সাইন থিটা হচ্ছে এই সরল দূরকের সরণের রাশিমাল। এটাকে বলা হয় কি সরল, কোনটা সেটা বলো তো, এক্স ইকুয়াল টু ও বি সাইন থিটা। এখন এই থিটাকে আমরা আর একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কিভাবে লেখা যায়, থিটার জায়গায় ওমেগা টি লেখা যায়। আচ্ছা ওমেগা কোথায় থেকে আসবে, ওমেগা টি আমরা জানি কৌণিক বেগ হচ্ছে ওমেগা, কৌণিক বেগ হলো ওমেগা, এবং সেই ওমেগা এইভাবে লেখা যায় ওমেগা ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টি। ধরো বি অবস্থান থেকে এ অবস্থানে এই সরল দোলকের বক্রটা আসবে, তাহলে বি থেকে এতে আসতে এক সময় লাগবে, সেই সময়ের নাম আমরা তাহলে দিতে পারি কি টি, এবং বি থেকে এতে আসতে গেলে যে অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে সে থিটাকে যদি টি দিয়ে ভাগ করি তাহলে একক সময়ের স্মরণ হয়ে যাবে, আর সেই একক সময়ের স্মরণ দিয়ে আমরা। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো থিটা ইকুয়াল টু এখান থেকে আমরা কি লিখতে পারি ওমেগা, এই কারণে এক্স ইকুয়াল টু কি লেখা যাবে ওমেগা সাইন ওমেগা। তবে মনে রাখতে হবে যে ওমেগাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু টু পাই ডিভাইডেড বাই বড় হাতের টি, অর্থাৎ একটি পূর্ণ পর্যায় সম্পূর্ণ করতে যে সময় লাগে বা একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে সেই সময়কে আমরা বলে থাকি বড় হাতের টি। আচ্ছা তাহলে বড় হাতের টি
করলে বলো তো এর অবস্থান বি থেকে এ অবস্থানে আসলে তো বড় হাতে কি হবে না, একটা পূর্ণ দোলন হবে কি? সরলরেখের একটা পূর্ণ দোলন মানে হলো বি থেকে এ তে এসে আবার তাকে এদিকে আসবে, এসে আবার সে ঘুরে এখান থেকে কোথায় যাবে? বি তে যাবে। আচ্ছা তাহলে বলো তো বি থেকে এ তে আসলো, এ থেকে ধরো এই বিন্দু ডি, ডি তে আসলো, ডি তে আসলো, ডি থেকে আবার এ তে গেল, এ থেকে আবার কোথায় গেল? বি তে গেল। তাহলে এরকম চারটা যদি থিটার পরিমাণ হয় ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে সেই ক্ষেত্রে সেই সময়ের নাম আমরা কি বলছি? দোলনকাল। বরাদের কি মানে হলো বি থেকে ডি তে আসতে হবে, বি থেকে ডি তে আসতে গিয়ে কয়টা থিটা হচ্ছে দেখো, দুইটা, এ থিটা এবং এ পাশে আরেকটা থিটা, আবার ডি থেকে এ, এ থেকে ডি, আরো দুটো থিটা, এরকম চারটা থিটার পরিমাণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সময়ের নাম বলবো আমরা কি? দোলনকাল বা পর্যায়কাল। বোঝা গেল? তাহলে ওই ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওমেগার পরিবর্তে লিখতে পারি 2π/ বড় হাতের কি, এইভাবে আমরা কি। আচ্ছা এখন দেখো সরণ যদি হয় x তাহলে সেই ক্ষেত্রে ভি কত হতে পারে, আমরা ভি কিভাবে বের করতে পারি? ভি বের করতে গেলে আমরা সময় ডেরিভেটিভ যদি করি dx dt এই কথা যদি লিখতে পারি তাহলে সেই ক্ষেত্রে কি নির্ণয় হয়ে যাবে বলো তো? বেগ নির্ণয় হবে। আচ্ছা বেগ কেন শেখাচ্ছি? ওই যে আমরা বলছিলাম যে অবস্থানের চেঞ্জের কারণে সেখানে বেগের কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বেগের চেঞ্জ হওয়া মানে গতিশক্তি চেঞ্জ হয়ে যাবে, গতিশক্তি মানে তো হাফ এম ডিস করে। এই কারণে আমরা এখানে দুটো কথা বলার চেষ্টা করছি, একটা হলো এক্স আর একটা হলো বি। আচ্ছা তাহলে এই বি ইকুয়াল টু কত হবে বলো তো? এই বি ইকুয়াল টু কত হবে? একে ডেরিভেটিভ করলে কি হয় দেখো, সাইনের সাইনের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি লেখা যায় বলো তো? সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি লেখা যায়? আমাদের মূল ফর্মুলা ছিল এরকম যে সাইন mx sin mx তার ডিফারেন্সিয়েশন করলে হয় m cos mx, ঠিক সেই কারণে ওই m এর পরিবর্তে আমরা লিখলাম 2π/t। বোঝা গেল? তাহলে আমরা এই সরলরেখের বিভিন্ন অবস্থান বলতে যে x এর কথা বলতে পারি এবং সেখানে v এর কথা বলতে পারি, সেই x এর পরিবর্তে আমরা এই ফর্মুলা লিখবো আর v এর পরিবর্তে এই ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা একে আর একটু সংক্ষিপ্ত আকারে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে কি পি ইকুয়াল টু বলবো আমরা হাফ কে এক্স স্কোয়ার, কি বলবো? পি পি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। আর ই কে ইকুয়াল টু কি বলবো? ই কে ইকুয়াল টু তাহলে কি হবে? হাফ এ ভি স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের দুইটা ফর্মুলা বিভব শক্তি এবং গতি শক্তি, তাহলে ই পি বের করবো আমরা হাফ কে এক্স স্কোয়ার থেকে, ই কে বের করবো কোন ফর্মুলা দিয়ে? আমরা বিভব শক্তি গতি শক্তি বের করতে পারি এবং এদের যোগফল করলে হবে মোট শক্তি, ঠিক আছে? তাহলে আমাদের যে পর্যন্ত পড়া হলো বাসায় গিয়ে তোমরা আরো প্র্যাকটিস করবা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।